আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। শীতকাল তো চলেই এসেছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত সেন্ট মার্টিনে ভিড় জমাবে পর্যটকরা, এটাই স্বাভাবিক। তো সে চিন্তা মাথায় রেখে সেন্ট মার্টিন পরিবহনের ফ্লিটে অ্যাড করলো এক ইউনিট অশোক লেল্যান্ড 1818 মডেলের স্লিপার এসি বাস। আজ এ বাসটির বডি ফিনিশিং এবং ইন্টেরিয়র পার্টের ডিজাইন শেয়ার করার পাশাপাশি শেয়ার করব আপনাদের এ বাসটিতে জার্নি করে যে ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন তা সম্পর্কে। এছাড়াও সেন্ট মার্টিন পরিবহনের রুটসমূহ, টিকিট ফেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে শেয়ার করব। তাছাড়াও আপনারা যে ওয়েবসাইট থেকে অথবা যেখান থেকে টিকিট বুকিং করতে পারবেন অথবা সংগ্রহ করতে পারবেন তার সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। আই হোপ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ট্রাভেল অফ লাইফ চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাফি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো প্রতিবারের মতো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের ফ্লিটে যুক্ত হচ্ছে এক ইউনিট অশোক লেল্যান্ড 1818 ব্র্যান্ডের বা মডেলের স্লিপার এসি বাস। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই এই বাসটির ইন্টেরিয়র পার্টে। ইন্টেরিয়র পার্টে যাওয়ার আগে একটি কথা বলে নেই, সেটি হচ্ছে এ বাসটি কিন্তু বডি নির্মাণ করেছে এভারব্রাইট মোটরস, যা সাভারের আমিন বাজারে অবস্থিত। তো চলুন এই বাসটিতে প্রবেশ করা যাক। বাসটিতে প্রথমে উঠতেই আপনি দেখতে পাবেন একটি অসাধারণ পাইলটের বসার সিট, এবং যখন আপনি ভিতরে প্রবেশ করবেন পর্দা দিয়ে বেডগুলো ঢাকা রয়েছে। সেন্ট মার্টিন পরিবহনের এই স্লিপার কোচটি হচ্ছে বিজনেস ক্লাস এসি বাস, যা আপনি দেখতেই পাচ্ছেন। এক সাইডে হচ্ছে দুইটি বেড রয়েছে এবং ডান দিকে রয়েছে সিঙ্গেল বেড, যা আপনারা খুব সহজেই কাপল অথবা সিঙ্গেল মানুষ যেতে পারবেন। প্রথমে আপনাদেরকে ধারণা দেই যেটি হচ্ছে সিঙ্গেল বেডে আপনারা যদি ট্রাভেল করেন তাহলে আপনাদের আপার এবং লোয়ার ডেক নিতে হবে। তো সেখানে আপনারা আশা করছি খুব ভালো জার্নি এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি জার্নি করেন তাহলে দেখতে পাচ্ছেন একটি সুন্দর পা রাখার জন্য ভিতরে জায়গা রয়েছে, এবং রয়েছে উপরে ওঠার জন্য একটি সুন্দর সিঁড়ি দেওয়া রয়েছে। বাসটিতে সিটে ফিক্সড করা রয়েছে একটি সুন্দর পিলো, যা মোটামুটি ভালোই নরম। আপনারা একটি জার্নি করে খুব ভালো কমফোর্টেবল ফিল করবেন। এবং রয়েছে একটি সুইচ, যা আপনি সুপারভাইজরকে অথবা গাইড সাহেবকে কল করতে পারবেন, লাইট জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করতে পারবেন। এবং রয়েছে একটি চার্জ দেওয়ার পোর্ট, রয়েছে কম্বল এবং বালিশ, যা আপনাদের জার্নিকে আরও বেশি কমফোর্টেবল করে তুলবে। সামনে রয়েছে জুতা রাখার সুন্দর একটি বক্স। প্রতিটি বেডের মাথার উপরে পাচ্ছেন একটি সুন্দর রিডিং লাইটস, যা আপনারা নিজে থেকে জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করতে পারবেন। রয়েছে এসি কন্ট্রোলার, যা আপনারা নিজে থেকেই কন্ট্রোল করে নিতে পারবেন। এবং রয়েছে সুন্দর একটি স্পিকার, যেখান থেকে আপনাদের গাইড সাহেব কোনো কল করলে আপনারা সেখান এই স্পিকারের মাধ্যমে শুনতে পারবেন। এবার চলুন ডাবল বেড নিয়ে আলোচনা করা যাক। ডাবল বেডে রয়েছে সুন্দর একটি, আপনারা চাইলে পরিবার সহ দুইজন একসাথে খুব কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবেন। এটা হচ্ছে লোয়ার বেড এবং উপরে হচ্ছে আপার বেড। আপনারা যেখানে খুশি খুব ভালোভাবে কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবেন এই বাসটিতে। ডাবল বেডেও কিন্তু আপনারা পাচ্ছেন কম্বল এবং বালিশ, যেখানে আপনারা খুব সুন্দরভাবে শীত করলে কম্বল এবং শরীরকে কমফোর্টেবল করতে বালিশ ইউজ করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার, এবং পা রাখার জন্য
সুন্দর একটি স্পেস এবং ওপরে জুতা রাখার জন্য জুতার বক্স দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গাইড সাহেবকে কল করার জন্য সুইচ দেওয়া রয়েছে এবং লাইট বন্ধ করার জন্য এবং জ্বালানোর জন্য সুইচ দেওয়া রয়েছে এবং আপনারা চাইলে নিজেদের সেলফোন চার্জ দিতে পারবেন। ডাবল বেডেও কিন্তু আপনারা রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার পাচ্ছেন, যা নিজে থেকেই কন্ট্রোল করে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন একটি সুন্দর স্পিকার দেওয়া রয়েছে, যেখান থেকে আপনাদের গাইড সাহেব কোনো অ্যানাউন্সমেন্ট দিলে আপনারা খুব সহজেই শুনতে পারবেন। বাসটিতে কিন্তু খুব সুন্দর কার্পেটিং করে অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন করার চেষ্টা করেছে এভারবিট মোটরস। আমার কাছে তাদের ইন্টেরিয়র ডিজাইন খুব ভালোই লেগেছে। এ বাসটিতে আপনারা যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে রয়েছে একটি সিসি ক্যামেরা, এছাড়াও আপনারা জার্নিকালীন সময়ে দেখতে পাবেন বাইরের ভিউ, যা আপনাদের সকলকেই মুগ্ধ করে ফেলবে। এই ফাঁকে চলুন জেনে নেই সেন্ট মার্টিন পরিবহন তাদের এই স্লিপার কোচটি কোন কোন রুটে সার্ভিস দিচ্ছে এবং তার ভাড়া কত। সেন্ট মার্টিন পরিবহন সার্ভিস দিচ্ছে ঢাকা টু কক্সবাজার, কক্সবাজার টু ঢাকা, ঢাকা টু চিটাগং, চিটাগং টু ঢাকা, ঢাকা টু টেকনাফ, ঢাকা টু উখিয়া, উখিয়া টু ঢাকা, ঢাকা টু বান্দরবন, বান্দরবন টু ঢাকা, ঢাকা টু রাঙামাটি, রাঙামাটি টু ঢাকা, ঢাকা টু খাগড়াছড়ি, খাগড়াছড়ি টু ঢাকা, আবদুল্লাপুর টু কক্সবাজার, কক্সবাজার টু আবদুল্লাপুর, বান্দরবন টু আবদুল্লাপুর, আবদুল্লাপুর টু টেকনাফ, টেকনাফ টু আবদুল্লাপুর। এছাড়াও শুধুমাত্র এই বাসটি, মানে এই তাদের যত স্লিপার বাসগুলো আছে সেই বাসগুলো শুধুমাত্র সার্ভিস দেয় কক্সবাজার টু ঢাকা, ঢাকা টু কক্সবাজার এবং ঢাকা টু চিটাগং, চিটাগং টু ঢাকা। ঢাকা টু কক্সবাজার রুটের রেগুলার ফেয়ার হচ্ছে 2,200 টাকা এবং ঢাকা টু চিটাগং রুটে রেগুলার ফেয়ার হচ্ছে 1,500 টাকা। বাসটিতে বের হওয়ার সাথে সাথেই আপনি দেখতে পারবেন এই বাসটির নির্মাণ প্রতিষ্ঠান এভিএম লেখা রয়েছে। এভিএম মানে হচ্ছে এভারব্রাইট মোটরস, যা এই বাসটিকে বডি নির্মাণ করেছে। এছাড়াও এই বাসটিতে যদি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে বাসটির ড্যাশবোর্ড, যেটি হচ্ছে ড্রাইভার নিজে থেকে কন্ট্রোল করে সেটি। বাসটিতে রয়েছে একটি মাইক্রোফোন, যেখান থেকে আমাদের গাইড সাহেব আপনাদেরকে সুন্দর ব্রিফিং দিবে। এছাড়াও কিন্তু বাসটির ড্যাশবোর্ডটি খুবই সুন্দর এবং লাক্সারিয়াস টাইপের করা হয়েছে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাসটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল বাসটির ইন্টেরিয়র পার্টের রিভিউ। তো চলুন এবার ফিরে যাই বাসটির বডি ফিনিশিংয়ের পার্টে, যে এই বাসটির বডি ফিনিশিং কেমন হয়েছে এবং কোন গ্যারেজ এই বা কোন ওয়ার্কশপ এই গাড়িটিকে নির্মাণ করেছে। এর মাঝে একটি কথা বলতে ভুলেই গেছি, তা যা হচ্ছে আপনারা কিন্তু এই বাসটিতে কোনো ধরনের ঝাঁকি ফিল করবেন না। এর মূল কারণ হচ্ছে বাসটির চ্যাসিসে এয়ার সাসপেনশন ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা বড় বড় ঝাঁকি থাকলেও আপনারা ভিতর থেকে কোনো ঝাঁকি অনুভব করবেন না। বাসটির অসাধারণ বডি ডিজাইন করেছে এভারবাইট মোটরস, যা রাজধানীর অদূরেই আমিনবাজারে অবস্থিত। আমার ব্যক্তিগতভাবে এভারব্রাইট মোটরসের বডি নির্মাণগুলি বেশ ভালোই লাগে। তো আপনাদের এভারব্রাইট মোটরসের বডি নির্মাণ কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইন্দোনেশিয়ান বডি নির্মাতা প্রতিষ্ঠান লাক্সানা কোম্পানির শেপটি কিন্তু এই বাসটিতে ইউজ করা হয়েছে, যা বাংলাদেশের বেশিরভাগ ব্যানারেই এই শেপটি ইউজ করা হয় বর্তমানে। এই শেপটির মডেল হচ্ছে SR2 মডেল। তো লাক্সানার কিন্তু নতুন একটি মডেল বের হয়েছে, যা হচ্ছে লাক্সানা SR3, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
বাসটির হেডলাইট, টেল লাইট এবং অসাধারণ বডি বিল্ডিং আমার কাছে খুবই বাসটিকে মুগ্ধ করেছে। তো এই বাসটির বডি এবং ইন্টেরিয়র পার্ট আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন এবং মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।